আসসালামু আলাইকুম। ওএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। তা আজকে আমাদের যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে, একটা পিসিতে যদি গ্রাফিক্স যদি না পাই তাহলে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো সেটা একটু দেখে নিই। যেমন স্টার্ট মেনু, স্টার্ট মেনুতে যদি আমরা ক্লিক করি, তারপরে শাটডাউনের সাথে যে বাটনটা আছে সেখানে দেখেন স্লিপ নামে একটা অপশন আছে। তা এই স্লিপটা একটু দেখেন, সেটা হচ্ছে আপনার, দেখেন এটা একটু অস্পষ্ট হয়ে আছে। সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স নামে একটা ড্রাইভার আছে। যে কোনো পিসিতে যদি গ্রাফিক্স না পাই তাহলে কি হবে, যেমন ধরেন যে কোনো একটা ভিডিও যদি গ্রাফিক্স না পাই সেহলে ভিডিওটা ভিজি ভিজি চলবে অথবা অস্পষ্ট হবে, মানে বিভিন্ন সমস্যা হতে পারে। তো সেটার জন্য আমরা যদি গ্রাফিক্স দেই সেটা আমরা কিভাবে দেব, সেটা হচ্ছে একটা পিসিতে যদি সেই যে পিসির যে সিডিটা অথবা ড্রাইভারটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা অন্যভাবে আমরা দিতে পারি কিভাবে, সেটা হচ্ছে যেমন বাজারে এখন পাওয়া যায়, যেমন ড্রাইভার প্যাক সলিউশন নামে একটা সিডি পাওয়া যায়, সেই ড্রাইভার প্যাক সলিউশন দিয়ে আমরা এই ড্রাইভারগুলো দিতে পারবো। সেই ক্ষেত্রে এখন আমি দেখাচ্ছি ড্রাইভার প্যাক সলিউশন কিভাবে আমরা সেট আপ দিব। তা আমাদের আমার এখানে কিন্তু পেন ড্রাইভে কিন্তু কপি করা আছে ড্রাইভার প্যাক সলিউশন। তাহলে আমরা কাজে চলে যাই, ড্রাইভার প্যাক সলিউশন ওপেন করলাম, একটু সময় নেবে। যখন এখন ইয়াস আসছে এখন আমরা ক্যান্সেল দিয়ে দেবো, ওকে আসছে, একটু সময় নেবে। এই দেখেন, মানে আমাদের এরকম মানে ড্রাইভার চলে আসছে। সেখানে যদি আমাদের এইভাবে না আসে তাহলে আমরা কী করবো, সেটিংয়ে ক্লিক করবো, তারপর এক্সটার্ন মোডে আমরা ক্লিক করবো, তারপরে দেখেন আমাদের যে ড্রাইভারগুলো আছে সবগুলি ড্রাইভার স্ক্যান করে কম্পিউটার নিয়ে নিছে। তো এখান থেকে আমরা আসলে কী দিতে পারি, যেমন যদি আমাদের ইউএসবি যদি কোনো কারণে না পাই বা কোনো পোর্ট, যেমন চারটা পোর্ট আছে বা তিনটা পোর্ট আছে, সেক্ষেত্রে একটা পোর্ট ইউএসবি কাজ করতেছে কিন্তু সবগুলি পোর্ট কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, ইউএসবি দিয়ে দিব। তারপরে আমরা দিব সাউন্ড, যদি সাউন্ড যদি কম্পিউটার না পাই তার ড্রাইভার প্যাক সলিউশন দ্বারা কিন্তু আমরা অল ড্রাইভারগুলো একসাথে পাচ্ছি। তা সেটা যেখান থেকে সাউন্ডটাও দিয়ে দিব, তারপর গ্রাফিক্স দিয়ে দিব। তো এই হয়ে গেলো, আমাদের যেগুলি প্রয়োজন ছিল সেগুলি আমরা নিলাম। তো আমরা এখন ইনস্টল করব, ইনস্টলে ক্লিক করলাম, তারপরে ওকে। তো দেখেন আমাদের ড্রাইভারগুলো এখন ইনস্টল নিচ্ছে, একটু সময় নেবে।
মাল্টিমিডিয়া আপলোড করতেছি।